কবে বানাবো আর দর্শক বানালে তোমার লাভ নাই
হিউম্যান রিসোর্স ডেভেলপ হলে লাভ নাই, মানুষ যত শিক্ষিত হয়ে থাকবো তত শারমিনারি লাভ, তত লুঙ্গি রাজনীতি করবো, তত শারীর রাজনীতি করবো। গতিকে আমরা অনাগত দিনে কোন এরকম নেতারে আমরা আমরা গ্রহণ করবো না, কোন এরকম সব নেতা এরকম আমরা বর্জন করুন যারা আমাকে লুঙ্গি আমাকে শাড়ি হিমন্ত বিশ্ব শর্মার কাছে বন্ধ করে রেখে রাজনীতি করে, আমাকে লুঙ্গি আমাকে দাড়ি আমাকে টুপি যারা বিজেপির কাছে আরএসএস কাছে বন্ধ করে রাজনীতি করে তা করে আমরা বর্জন করুন। আর অনাগত দিনে যে সব ব্যক্তিরা এই সব জায়গায় এই বাগবারের নেতৃত্ব দিব তাদের কাছে আমাকে এটা আহ্বান রাখবো, শিক্ষার জন্য কাজ করবেন, স্বাস্থ্যের জন্য কাজ করবেন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, চাকরি দিবেন ঘরে 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 না পেলে আপাতত চাকরি দেন। আজকে 15 বছরে শেয়ারম্যান 15টা চাকরি দেখাতে পারবো পারবো না, হিম্মত নাই তার, কারণ মানুষের চাকরি দিয়ে তার লাভ নাই। এই যে মানুষের একটা ভুলা ভুল বুঝুয়া বিভিন্ন ধরনের একটা ভুল বুঝিয়ে রাখা, এই যে একটা ছবি সে বিভিন্ন সময় দেখানোর জন্য চেষ্টা করতেছে, এই ছবিটা আমরা বোঝা লাগবো যে শেয়ারম্যান সাহেব যেটা দেখাতে সত্য না আমরা যেটা বুঝতে চাই সত্য। এই কথাগুলো আমরা সবাই কংগ্রেস কর্মীরা অনাগত দিনে বিচার করে চলা লাগবো, বিচার করে চলে আমরা কংগ্রেস করা লাগবো ঘরে ঘরে কংগ্রেস সবেরই দীর্ঘায়ু কামনা করে। আর অনেক গরম, আমার যদি কথাবার্তায় কোনো ধরনের উচ্চ বাক্য হয়েছে না বা কোনো ভুল হয়েছে সবার কাছে আল্লাহর কাছে মাফ চাইয়া, আর অনাগত দিনে আমাদের জাহিদুল সাহেবের নেতৃত্বে তারাকান্দি থেকে যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড মেম্বার আমরা কংগ্রেস থেকে জিতামু, প্রতিজ্ঞাবদ্ধ হতে লাগবো। আমরা এখানকার যে আঞ্চলিক সদস্য গাঁও পঞ্চায়েতের সভাপতি সব আমরা কংগ্রেস থেকে জিতাতে লাগবো, সতলা যারা জেলা পরিষদের টিকিট যাই নিয়ে আসুক তাকে আমরা এখান থেকে সব থেকে বেশি ভোট দেওয়ার আমরা ব্যবস্থা করা লাগবো। তারাকান্দি জিপির এটা সবাই আপনারা দায়িত্ব নেবেন বলে আশা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, কংগ্রেস জিন্দাবাদ।